হ্যালো বন্ধুরা, মাতা পিতা তাদের বাচ্চাদের সম্পর্ক এক অটুট বন্ধন। নিজেদের জীবনের বিনিময়ে নিজের বাচ্চাদেরকে আগলে রাখার দায়িত্ব পিতামাতার। শুধু মানুষই নয়, এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, পশু পাখি হোক বা মানুষ, মা এবং বাচ্চার অটুট বন্ধন সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জেনে থাকবেন। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের প্রাণীজগতের এমন কিছু মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি যারা তাদের নিজেদের বাচ্চাদের আগলে রাখা তো দূরে থাক, তাদেরকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না, এবং কিছু কিছু সময় নিজের বাচ্চাদেরকে এরা খেয়েও ফেলে। এক কথায় রাক্ষসী মা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল ছায়াপথ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। নাম্বার ওয়ান, হিপ্পো। সায়েন্টিস্টদের রিসার্চে হিপ্পো দুনিয়ার এমনই একটি প্রাণী যারা বেশি সংখ্যক একসাথে থাকতে পছন্দ করেন না, 10 থেকে 15 ঠিক আছে। ঘটনাটি ঘটে যায় একটি ন্যাশনাল পার্কে। একটি ফিমেল হিপ্পো বাচ্চাটির জন্ম দেয় মাত্র 2 দিন বয়স। বাচ্চাটিকে নিয়ে যায় একদল হিপ্পোর মাঝে, তবে সেই বাচ্চাটিকে সেখানে নিয়ে যাওয়ার পর একদল হিপ্পো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে আর কুমির সেই বাচ্চাটির টুকরোগুলিকে খেয়ে ফেলে। এখন কথা হলো, বাচ্চাটির মা কেনই বা তাকে ওই একদল হিপ্পোর মাঝে নিয়ে গেল আর কেনই বা তাকে মেরে ফেলা হলো? হয়তো এমনটা হতে পারে যেহেতু তারা 10 থেকে 15 জন দল বেঁধে থাকতে পছন্দ করে এবং পরিবারের নতুন সদস্য তাদের হয়তো পছন্দ হয়নি। মাতা হিপ্পোর এমন আচরণ আমাদেরকে সত্যি হার্ট করে। সায়েন্টিস্টদের অনুমান, প্রাচীনকাল থেকে হিপ্পোর এমন আচরণ দেখতে পাওয়া যাচ্ছে। নাম্বার টু, পার্স ফিশ। সমুদ্রের অন্ধকার দুনিয়ার এক রাক্ষসী প্রাণী। আপনাদের যদি এরকম প্রাণীদের সাথে পরিচয় না থাকে, আপনাকে পরিচয় করিয়ে দিই। একটি বাচ্চার জন্ম থেকে শুরু করে লালন পালন মায়েরাই করে থাকেন, তবে এরকম প্রাণী আমাদের প্ল্যানেটে এক্সিস্ট করে আপনি জানলে অবাক হবেন। মাতা পার্চ ফিশগুলি যখন ডিম পাড়ে, 3 থেকে 4 দিন পর সেগুলিকে পুরুষ পার্চ ফিশদের কাছে রেখে চলে যান। তাজ্জব করা ঘটনা তখনই ঘটে যখন পুরুষ পার্চ ফিশগুলি সেই ডিমগুলিকে খেয়ে ফেলে, আর এরাই হলো মাছেদের দুনিয়ার সবচেয়ে রাক্ষসী পিতামাতা। বিজ্ঞানীদের ধারণা, ওই মাছগুলি খিদের তাড়নায় এমনটাই করে থাকেন। নাম্বার থ্রি, স্টর্ক বার্ড। আমাদের পাখিদের দুনিয়ার এক ভয়ানক সত্য ঘটনা। পাখিদের দুনিয়ার স্টর্ক বার্ডের মাতা পাখিদের ক্রিয়াকলাপ আপনাকে সত্যি হার্ট করতে পারে। মাতা পাখিগুলি বাচ্চা জন্ম দেওয়ার কিছুদিন পরই নিজের বাচ্চাদের সাথে কি করে সেটা জানলে আপনি সত্যি অবাক হবেন। পাখিদের মধ্যে এমন নিষ্ঠুর মাতা হতে পারে হয়তো আপনার জানা ছিল না। স্টর্ক বার্ডের এই পাখির প্রজাতিগুলি বাচ্চা জন্ম দেওয়ার কিছুদিন পরই 4টে বাচ্চা হোক বা 5টা বা তার থেকে বেশি, সেই বাচ্চাগুলিকে পরীক্ষা করে দেখে কোন বাচ্চাটি স্ট্রং আর কোন বাচ্চাগুলি উইক। আর যে বাচ্চাগুলি উইক সেগুলিকে ঠোঁটের সাহায্যে বাসা থেকে নিচে ফেলে দেয়। মরলো কি বাঁচলেও তাতে তার কোনো মাথা ব্যথা নেই। এছাড়াও সায়েন্টিস্টরা ধারণা করে যে হয়তোবা খাদ্য সংকটের কারণেই এমনটা করে থাকেন। ও মাই গড, এটা আমরা প্রথমবার দেখলাম। আর আপনারা? নাম্বার ফোর, পান্ডা। আপনাদের মধ্যে অনেকেই পান্ডা পছন্দ করে থাকেন, কেননা দেখতে অনেক কিউট আর ফানি হয়ে থাকে। তবে পান্ডাদের এই নিষ্ঠুর অজানা সত্য কাহিনীটি জানলে আপনি এদেরকে পছন্দ নাও করতে পারেন। মানুষের মধ্যে টুইন্স বেবি হওয়াটা খুবই রেয়ার, আর পশুদের মধ্যে সিঙ্গেল বেবি হওয়াটা খুবই রেয়ার, কিন্তু পান্ডাদের নর্মালি কিন্তু সিঙ্গেল বেবি হয়। তবে একটা কথা জানলে আপনি অবাক হবেন, পান্ডাদের যদি কখনো টুইন্স বেবি হয়, ওরা একটি বাচ্চাকে রেখে অন্য একটি বাচ্চাকে ছেড়ে দেয়। বাচ্চাটি কিভাবে সার্ভাইভ করবে সেটা নিশ্চয়ই মায়ের দেখা উচিত, ইটস নর্মাল, কিন্তু পান্ডারা সেটা করে না আর ওই বাচ্চাটি তখন মারা যায়। কিন্তু কেন এরকম অভ্যাস, বিজ্ঞান এখনো পিছিয়ে আছে, আমরা আর কি বলবো। আপনার জানা থাকলে জানাবেন। নাম্বার ফাইভ, পিক। বন্ধুরা, আপনারা হয়তো সকলেই শুকর নামক প্রাণীটির সাথে পরিচিত, কোথাও না কোথাও দেখে থাকবেন। তবে আপনাকে যদি বলা হয় শুকর নামক প্রাণীটি তার বাচ্চার জন্ম দেওয়ার পরপরই তাদেরকে খেয়ে ফেলে, এই কথাটা আপনার কাছে হয়তো নতুন লাগছে। কারণ জানলে আপনি আরও অবাক হবেন। শুকর যেহেতু গৃহপালিত পশু নয়, বেশিরভাগ বিভিন্ন ফার্মে পালন হয়ে থাকে। তারা যখন বাচ্চার জন্ম দেয়, প্রসব ব্যথা অস্বাভাবিক হওয়ার কারণে তারা রেগে গিয়ে নিজের বাচ্চাদের উপর আক্রমণ করে। কিছু কিছু সময় জন্ম দেওয়ার পর বাচ্চাগুলিকে তাদের কাছে উদ্ভট দেখতে লাগে, আর সেই কারণেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলি নিজের মায়ের হাতে মৃত্যুবরণ করে। তবে ফার্মের মালিকরা এগুলি এখন ভালো করেই জানেন, আর সেই জন্য শুকর বাচ্চা জন্ম দেওয়ার পরই তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। আপনার কাছে একটি লাইক আশা করে আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে আজকের নিষ্ঠুর অত্যাচারী মায়েদের ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। জলদি নিচের লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে পাশের ঘন্টাতে টাচ করুন, কেননা পরবর্তী ভিডিও আপনার জন্য স্পেশাল হতে চলেছে। ধন্যবাদ।